এই পিঠাটি দেখতে যেমন সুন্দর খেতেও তেমন, প্রথম থেকে শেষ অবধি দেখবে তাহলে বুঝতে পারবে এই পিঠাটি কিভাবে তৈরি করছি। কি কি লাগছে এই পিঠা তৈরি করতে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আমি এখানে নিয়েছি আমি খেজুর গুড়, আর নিয়েছি সুজি, নিয়েছি আতপ চালের গুঁড়া, আর নিয়েছি দুধ। আতপ চালের গুঁড়া তোমরা শুকনা বা ভিজা যে কোনো একটা নিতে পারো। খেজুর গুড়টাকে এখন আমি প্রথমে কেটে নেব। এখানে 200 গ্রাম খেজুর গুড় আছে, আমি পুরোটা নেব না, একের থেকে 150 গ্রাম নেব। যে যেমন মিষ্টি খায় ঠিক তেমনই নেবে। উনুন হয়ে গেছে, এখন আমি পুর তৈরি করব, সেই জন্য আমি উনুনটাকে ধরে দেব। উনুনটাকে ধরে দিয়েছি, এবার আমি বসিয়ে দিচ্ছি কড়াই। কড়াইটাকে গরম করে নিয়েছি, এবার আমি সুজিগুলোকে ভেজে নেব। 4 চামচ সুজি নিয়েছি আমি, তেল ছাড়া আমি শুকনো খোলাতে ভেজে নেব। সুজিটা আমি ভেজে নিয়েছি, হালকা কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি দুধ। এই দেখো কালারটা কেমন হয়েছে, একদম হালকা লালচে কালার হয়েছে। এই পর্যায়ে আমি এখন দিয়ে দেব দুধ। 1 কাপ পরিমাণ দুধ দেব আমি, নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দেবো গুড়। মিষ্টিটা নিজেদের পছন্দ মতো দেবে। সুজিটা যতক্ষণ সেদ্ধ না হচ্ছে ততক্ষণ আমি জাল দেব, মিডিয়াম আছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। লবণটা যে কোনো মিষ্টি খাওয়ারের মধ্যে দিলে টেস্ট হবে ভালো। দেখতে পাচ্ছ দলা পেকে যাচ্ছে, এখন আমি এটিকে নামিয়ে নেব। পুরটাকে নামিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি 1 লিটার জল। আবার দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। এবারে আমি জলটাকে বলকা সব দিয়ে জাল করব, পুরো হাই হিটে জাল দেব। দেখতে পাচ্ছ জলটা ফুটে উঠেছে, এবারে আমি দিয়ে দেবো আতপ চালের গুঁড়া। অল্প অল্প করে দেবে আর ঘাঁটবে। এবার আমি এগুলোকে নামে নেব। দেখতে পাচ্ছ কত সুন্দর দলা পাকে গেছে। এদিকে আমি এখন একটু ঠান্ডা করে নেব। এটাকে আমি পুরো ঠান্ডা করে নিয়েছি, এবারে হাত দিয়ে আমি ভালো করে একটু মেখে নেব। একটু করে হালকা আতপ চালের গুঁড়া নেব আর মাখবো। আরেকটু দিয়ে দিচ্ছি আমি। দেখতে পাচ্ছ একদম আমি রুটির মতো মেখে নিয়েছি। এখন আমি এর মধ্যে থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। যদি দেখো তোমাদের হাতে লেগে যায় তাহলে হাতে আতপ চালের গুঁড়াটা লাগিয়ে নেবে। দেখতে পাচ্ছ আমি লাগিয়ে নিয়েছি। এমনি করে আমি সম্পূর্ণটা বানিয়ে নেব। আমি কয়েকটা লিচি কেটে নিয়েছি। সম্পূর্ণটাকে একবারে বানানো যাবে না, কারণ হাওয়া লাগলে ওটা শক্ত হয়ে যাবে, সেই জন্য আমি ঢেকে রেখেছি। কয়েকটা আমি এখন তোমাদেরকে করে দেখাচ্ছি কিভাবে তৈরি করব। একটা ডো নিয়েছি, এখন আমি চালের গুঁড়ে লাগাবো, এপাশ ওপাশ দুপাশেই লাগাবো। এখন আমি একটা রুটি বেলে নেব, বেশি পাতলাও না বেশি মোটাও না, আমি মিডিয়াম সাইজ করে আমি বেলে নেব। আমি কতটা পাতলা করে নিয়েছি, এর থেকে বেশি মোটাও না বেশি পাতলাও না। এবারে আমি এটাকে ছুরি দিয়ে 4 কোণা করে কেটে নেব।
দেখতে পাচ্ছ আমি চার গুণা করে কেটে নিয়েছি। এবারে আমি এগুলোকে অর্ধেকের কম করে আমি ভাঁজ করে নেব। এবারে আমি এগুলোকে পাতলা করে লম্বা করে কেটে কেটে নেব, ভাঁজ অবধি কেটে নেব আমি। সবগুলো কেটে নিয়েছি, এবারে এগুলোর মাথায় আমি জল লাগিয়ে নেব। এবারে আমি সামান্য একটু করে পুর দেব, বেশি দেওয়া যাবে না, কারণ হচ্ছে ফেটে যাবে, সেই জন্য সামান্য করে দিতে হবে। একদম মাঝখানটায় দেবে। এবারে আমি একটা একটা করে মাথায় এনে বন্ধ করব। এই পাশ থেকে নিয়ে আমি এই পাশে দেব, আবার এই পাশ থেকে নিয়ে এই পাশে দেব। জোরে জোরে চেপে দিবে, না হলে কিন্তু ছুটে যাবে। পরে দুটো মাঝখানে দেবে। এবারে এই দু সাইডেও জল দেবে। একদম চেপে চেপে লাগিয়ে দিবে, ঠিক আমি চেপে চেপে লাগিয়ে দিয়েছি, ঠিক এমন করে লাগাবে। আরেকটি লাগিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, আবার আমি অমন করে পুর দিয়ে দেবো একদম মাঝখানে। এটাকেও ঠিক অমন করে আমি সাজাবো, এ পাশ থেকে নেব একবার, ও পাশ থেকে নেব, দুপাশ থেকে নেবে, তাহলে সুন্দর হবে দেখতে জিনিসটা। ছাইটে লাগিয়ে না দিলে পুরটা বেড়েও যাবে, সেই জন্য আমি ছাইটেও লাগিয়ে দিচ্ছি। ঠিক এমনি করে আমি সবগুলো বানিয়ে নেব। বেশ কয়েকটা তৈরি করে নিয়েছি, পিঠা তৈরি হয়ে গেছে। এবার আমি উনুনটাকে ধরে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি 1 লিটার দুধ নিয়েছি, দিয়ে দিচ্ছি কড়াইতে। দুধটাকে আমি এখন জাল করে ঘন করে নেব। দেখতে পাচ্ছ বলক এসে গেছে, সাইড দিয়ে সর জমে গেছে, সরগুলো আমি এখন নামিয়ে দেব। দুধটা অনেকটা ঘন হয়ে গেছে, এই পর্যায়ে আমি এখন দিয়ে দেব গুড়। গুড় দেওয়ার পরে আমি আরো 3 মিনিট জাল করে নেব, কারণ জল ছাড়বে, সেই জন্য আমি আরেকটু শুকাই নেব। জাল করা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো পিঠা। এগুলো
নরম খুব, সেই জন্য আস্তে করে উঠে ছেড়ে দিতে হবে, না হলে ভেঙে যাবে, সেই জন্য আমি আস্তে করে ছেড়ে দিচ্ছি। এগুলোকে দিয়ে নাড়াচাড়া করা যাবে না, আমি দেড় মিনিট জাল করে নেব। দেড় মিনিট জাল করে নিয়েছি, হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। শুধু আমি এখন পিঠাগুলোকে তুলবো, দুধটা আমি তুলবো না। দুধের মধ্যে আমি চার চামচ সুজি দেব, দিয়ে জাল করে নেব, তাহলে মনে হবে একদম মিষ্টি দইয়ের মতো। এগুলোকে তুলে নিয়েছি, এবারে আমি দুধটাকে দিয়ে দিচ্ছি। দেখো একদম মিষ্টি দইয়ের মতো লাগছে। তোমাদেরকে আমি একটা তুলে দেখাচ্ছি, দেখো দেখতে মনে হচ্ছে একদম দই তৈরি করেছি। দেখতে পাচ্ছ পিঠাটা কত সুন্দর হয়েছে। পিঠাটা খেতে কিন্তু খুবই সুস্বাদু। আমার আম্রপলি পিঠা তৈরি হয়ে গেল, তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখে বলবে কেমন হয়েছে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।